हेलो व्यूअर्स, आज के आमी आबारो हाजिर हो गेछि आरो एकटी नतुनत्व रेसिपि निये। आजकेर रेसिपि होच्छे होटेलेर स्वादे डिम तड़का। तो सबार प्रथमे तड़कार जे मेन इनग्रेडियेंट्स तड़कार डाल, सेटा आमरा बाड़िते किभाबे चटजलदी रेडी करे निते पारबो सेटाई आगे शेयर करछि आपनादेर संगे। एखाने आमी पाँच रकमेर डाल निये निएछि। प्रथमे निएछि ग्रीन मुग डाल 400 ग्राम, आर हाफ कप करे निएछि छोलार डाल। এখানে রয়েছে মটর হাফ কাপ রাজমা, হাফ কাপ কাবুলি চানা। এখানে এই মুগ ডালটা বাদে সব রকমের ডালই কিন্তু আমি হাফ কাপ করে, অর্থাৎ এই মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি। এইভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তরকার ডাল রেডি করে নিতে পারি। এবার এই সমস্ত ডালগুলো আমি মিক্সড করে নেব। তার জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 400 গ্রাম গ্রিন মুগ ডাল, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোলার ডাল, হাফ কাপ কাবুলি চানা, হাফ কাপ রাজমা, হাফ কাপ মটর। এই সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখুন আমি কিন্তু মিক্সড করে নিয়েছি। আমি এখানে কিন্তু পুরো তরকাটা করব না, আমি এখান থেকে 250 গ্রাম মতন তরকার ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম, অর্থাৎ এই মেজারমেন্ট কাপের 1 কাপ আরও হাফ কাপ মতন, অর্থাৎ 250 গ্রাম তরকার ডাল নিয়ে নিয়েছি। এবার এই তরকার ডালটা আমি জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো, তারপরে আমি তরকার ডালটা সেদ্ধ করে নেবো 4টে সিটি দিয়ে। আমি এই তরকার ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি সেদ্ধ করে নেবো। তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আমি একবার ধুয়ে রেখেছিলাম এই তরকার ডালটাকে, সেই ডালটা পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি স্বাদ অনুসারে একটু হাফ টিস্পুন মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য কিছুটা লবণ। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এবার প্রেশার কুকারটাকে লক করে দেব। লক করে দিয়ে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো এই হোটেলের সাথে ডিম তড়কা বানাতে এবার কী কী লাগছে এবার সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমি তড়কাটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। 4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচো, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করা, রসুন কুচো করা, আর নিয়ে নিচ্ছি 2টো ডিম, কাসুরি মেথি, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর স্বাদ অনুসারে লবণ। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি হাফ কাপ মতন সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটা এবার একটুখানি আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি 1 টিস্পুন মতন কুচোনো রসুনটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। রসুন আর লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে সামান্য একটু লবণ আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, তার ফলে কী হবে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। এবার আরও একবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে 1 টিস্পুন আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি, আর 1-2 মিনিট একটু এইভাবে নেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা দেখুন সব কিছু কিন্তু মোটামুটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি সব কিছু একটু সাইড করে দিচ্ছি। সাইড করে দিয়ে মাঝখানে আমি আরও হাফ কাপ মতন তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে 1 কাপ সর্ষের তেল নিয়েছিলাম, হাফ কাপ প্রথমে দিয়েছিলাম আর এখন হাফ কাপ দিলাম। দিয়ে ফেটিয়ে রাখা ডিম দুটো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে এইভাবে ঝুরো করে নেব। এইবার এই সব কিছু একটু ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। ডিমটা ফেটানোর সময় আমি লবণ দিইনি, তাই জন্য এখন একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে ডিমের ঝুরোটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে ডিম তড়কা ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি কুচোনো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে আমি ড্রাই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দর করে সব কিছু ভেজে নিয়েছি, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না একটা ঝাঁঝালো গন্ধ নাকে না আসে। এইবার যে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই তরকার ডালটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু চারটে সিটি দিয়ে তরকার ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার সব কিছু আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, তরকাটা কিন্তু প্রায় অলমোস্ট ডান। এবার আমি কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ডিম তরকা কিন্তু অলমোস্ট ডান। এইবার কিছুটা ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি এইভাবে দু হাতে টুকরাশ করে নিয়ে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, আপনারা যখন বাড়িতে করবেন তখন আপনারা এই গন্ধটা ফিল করতে পারবেন। তো বন্ধুরা রেসিপি আমার ডান, এবার এটা আমি সার্ভ করব। হোটেলের স্বাদে ডিম তরকা রেডি। ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ভালো রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে ছোট্ট একটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন।